বিয়ের পোশাকে নয়াপল্টনে হাজির যুবদল নেতা সোহেল ভূঁইয়া। বিয়ের কাজ সম্পন্ন করে বাসরের চিন্তা না করে দলের প্রতি ভালোবাসা থেকে ছুটে এসেছেন তিনি। এমনকি বিএনপি টানা কর্মসূচি দিলে সরকারের পতন না ঘটা পর্যন্ত নতুন বউয়ের কাছে না ফেরার ঘোষণা দিয়েছেন যুবদলের ওই নেতা। সোহেল ভূঁইয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তিনি সরাইল উপজেলার আরু আইল ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি। যদিও সোহেলের এই ছুটে আসা 27 জুলাইয়ের মহাসমাবেশকে ঘিরে, এই লক্ষ্যে বুধবার দিনের বেলা বিয়ে করে সন্ধ্যায় বিএনপির মহাসমাবেশে যোগ দিতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। রাজধানীর নয়াপল্টনে 27 জুলাই মহাসমাবেশের কথা ছিল বিএনপির। সেই মহাসমাবেশে যোগ দিতে বিয়ের অনুষ্ঠান শেষ করে ওই দিন সন্ধ্যায় বিএনপির ডাকে ঢাকায় চলে আসেন তিনি। এখনও তিনি পরে রয়েছেন বরের পোশাক, তবে পুলিশের স্থান নিয়ে বাধায় সেটা একদিন পিছিয়ে আগামীকাল অনুষ্ঠিত হবে। নয়াপল্টনে সোহেল জানান, দলের প্রতি ভালোবাসা ও দায়িত্ব পালনের জন্য চলে আসেন। তিনি বলেন, বৃহস্পতিবার মহাসমাবেশ হবে মনে করে ঢাকায় এসেছি। এখন শুক্রবার কি ধরনের কর্মসূচি ঘোষণা দেওয়া হয় তার ওপর নির্ভর করবে কবে বাড়ি ফিরব। টানা কর্মসূচি দেওয়া হলে সরকারের পতন ঘটিয়েই বাড়ি ফিরব ইনশাল্লাহ। প্রিয় ভিউয়ার্স, শুধু সোহেল একাই নন, তার মতো অনেক নেতাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন দলের প্রতি ভালোবাসা থেকে। বিএনপি কি পারবে নেতাকর্মীদের এই ভালোবাসাকে সাফল্যে পরিণত করতে? ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানিয়ে দিন আপনাদের মন্তব্য। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।